আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান মাঠে, কিছু কিছু মাঠে দেখা যাচ্ছে ধান ফুলে গেছে, আর কিছু কিছু ধান এখন ফুলেনি। সাপোজ এই ধানটা আপনার দেখাচ্ছে, এই ধানটা এখনও ফোলা শুরু করেনি, ওই করে ধানগুলো ফোলা শুরু করেনি। তবে এই ধানটা এত দ্রুত ফোলার কারণটা কি? এই ধানটা হচ্ছে আপনার 90 দিনের ধান, এই ধানটা হচ্ছে 74, আর এই ধানটা সবচেয়ে দ্রুত ফুলেছে। তার আগে বলে রাখি, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর কোন ধরনের ভিডিও পেতে চান সেটা আপনাকে জানাবেন। তো এই সময় ধানের একটা রোগ লাগে, মানে এই সময় একটা ধানের একটা রোগ লাগে। এই ফুল হওয়ার আগে বা ফুল হওয়ার পর, মানে ধান যখন ফুলে যায় বা ফুলার আগে যদি আমরা ট্রিটমেন্টটা করতে পারি, তাহলে ওই সময় কী করে, ফুলা যখন ধান যখন ফলে তখন ওই পোকার আক্রমণটা আর হয় না। তারপরে একটা কথা বলি, তারপর একটা চান্স আছে, এই এখন হচ্ছে আপনার শীষ মারে ধানে। এখন যেহেতু শীষ মারবে, তো দেখা যাচ্ছে ধান যেটা শীষ মারবে সেটা ফুলা অবস্থা বোঝা যায়। দেখা যাচ্ছে আপনার বিকাল টাইমে আসবেন, দেখা যাচ্ছে বা দুপুর টাইমে আসবেন, শুকে যাবে, শুকে গেলে মনে করবেন ধানে শীষ মেরেছে। এটা হচ্ছে আপনার মাজরা, মাজরাতে দমন করছে, এই মাজরা মেরেছে। এই মাজরা দমন করতে হলে আপনার কী বিষ দেবেন? আমি এখন তো পায়ে টু পায়ে ধানের অসংখ্য মাজরা মারা বিষ দিয়ে ভিডিও দিয়েছি, আর বিষের নামও বলে দিয়েছি। আর আরেকটা সমস্যা হচ্ছে ধানের খোল পড়া ভাব থাকে। এই দেখা যাচ্ছে আপনার ধান শীষ বেড়েছে, চিটি এই ধানের দেখা যাচ্ছে এগুলো পোড়া পোড়া ভাব থাকে। এই পোড়া পোড়া ভাব দূর করার জন্য আপনারা ছত্রাকনাশক বিষ ব্যবহার করতে পারবেন, আর সাথে মাজরা এবং কীটনাশক ব্যবহার করবেন, যাতে করে আপনার ধানে মাজরা না লাগে, শীষ যেন না মারে। তবে যেহেতু এখন ফুলের সময়, এখন এই সময় আপনার কী বিষটা দেবেন? এই সময় ফুল ফলের সময় বিষটা দিতে পারেন ফ্লোরা, স্টার পিজিয়ার, এগুলো বিষটা আপনারা দিতে পারেন, যে হরমোন জাতীয় যেগুলো ফুল ফলের কাজ করে। যেহেতু আমি কিছুদিনের ভেতরে আটটা বিষ নিয়ে হাজির হবো, সেটা হচ্ছে আপনার ধানে ধানকে ফুলে, মানে ফুল ভালোভাবে টিকে রাখার জন্য ঝরবে না, এ ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগে বলে রাখি, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর ধানের কিন্তু পরাগায়ন হয় আপনার এই বাতাসের মাধ্যমে, এটা আপনাদের বলে রাখি। আপনারা অনেকে জানেন যে ধানের পরাগায়ন কীভাবে হয়, ধানের কিন্তু এই শীষে যখন বাড়ি লাগে, এই শীষে বাড়ি লাগার কারণে ধানের পরাগায়ন হয়। তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন।